এক নম্বরের ধর্মপ্রাণ মুসলমানের দেশ। যে দেশে মানুষ আজান শুনে ঘুমায়, আজান শুনে মানুষের ঘুম ভাঙে। ইসলাম ছাড়া বাংলাদেশে কেউ কোনো কাজ করতে পারে না। আমার দেশের কমিউনিস্ট ধর্মনিরপেক্ষতাবাদীরাও যদি ইলেকশন করে, নির্বাচনী ইশতেহারে লিখতে বাধ্য হয় ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী, এই হলো আমার দেশ বাংলাদেশ। শুধু তাই না, আমার বাংলাদেশের যতগুলি মিডিয়া, প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক হোক, প্রত্যেকটা মিডিয়া একটা করে ইসলামিক বিভাগ খুলতে বাধ্য হয়েছে। আপনারা কি আমার বাংলা ভাষা বুঝেন? তাহলে একটু হা না কিছু আওয়াজ করুন। যতগুলি ব্যাংক, যতগুলি বিমা, সবগুলোতে একটা করে ইসলামিক শাখা, বাংলাদেশ ব্যাংক ও ইসলামিক শাখা খোলার চিন্তা ভাবনা করতেছে। এ আমার বাংলাদেশ। চট্টগ্রাম থেকে, সেই টেকনাফ থেকে আপনি ঢাকায় আসবেন, রাস্তার পাশে যতগুলি হাইওয়ে, হোটেল, পেট্রোল পাম্প, সিএনজি পাম্প, সবগুলোতে মুসলমানের নামাজ আদায়ের জায়গা আছে। সেখানে পূজা মণ্ডপ নাই। আমার বাংলাদেশের আনাছে কানাছে যেই দিকে তাকাবেন সেই দিকে ইসলামের নিদর্শন। মসজিদ থেকে যখন আজান হয়, রাস্তা দিয়া গার্লস স্কুল কলেজের মেয়েরা চলাফেরা করে, গার্মেন্টস কর্মীরাও চলাফেরা করে। আজানের আওয়াজটা কানে আসার সাথে সাথে অনেকের দিকে তাকাইলে মনে হয় জীবনে বোধহয় কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু যেই আজানের আওয়াজটা কানে আসছে অটোমেটিক আপনি দেখবেন রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি, অনেক সময় দেখি একবার অর্ধলঙ্গ পেলের লাফানা করে রাস্তা দিয়ে হাঁটতেছে। আমার মতো আপনাদের মতো এরকম আলেম ওলামা একরাম, হাজী সাহেব, টুপিদারিওয়ালা রাস্তা দিয়ে যাইতেছে দেখা মাত্র, এই হলো আমার বাংলাদেশ। আজকে আমি আমার আলোচনার প্রথমে যেই কথা বলতে চাই, আমি বাংলাদেশের সর্বত্র সেই কথা বলে যাচ্ছি, আমার দেশ স্বাধীনতা লাভ করেছে ইসলামের উপরে। আমি যুক্তি সঙ্গত ভাবে কথা বলতে চাই, আমার দেশের পাশেই হলো বাংলাদেশের ভারতের একটা প্রদেশ যেটাকে আমরা কলিকাতা বলেছি, ওইটার ভাষাও বাংলা, যারা বসবাস করে তারাও বাঙালি, কি গণ করা, ওখানকার ভাষাও বাংলা তারাও বাঙালি, আমাদের ভাষাও বাংলা আমরাও বাঙালি, কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আর তারা হলো ভারতের অঙ্গরাজ্য পরাধীন। আজকে যারা স্বাধীনতা নিয়ে গর্ব করে, যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে স্লোগান দেয়, তাদেরকে বলতে চাই বাংলাদেশ ভাষার পার্থক্যের কারণে, বাঙালি হওয়ার কারণে, বাংলা ভাষাভাষী হওয়ার কারণে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীনতা অর্জন করে নাই, আমরা স্বাধীনতা অর্জন করেছি ইসলাম আর মুসলমান অধ্যুষিত হওয়ার কারণে। বাংলা ভাষাভাষী হওয়ার কারণে যদি স্বাধীনতা অর্জিত হতো কলিকাতাও স্বাধীন থাকত, বাঙালি জাতি হওয়ার কারণে যদি স্বাধীনতা অর্জিত হতো তাহলে কলিকাতা আসামও স্বাধীন হতো, আমরা মুসলমান হওয়ার কারণে স্বাধীন। আজকে যারা আমাদেরকে দেখলেই মনে করে স্বাধীনতা বিরোধী, তুমি দাঁড়িয়ে দেখলেই যাদের গায়ে খাওজানি সৃষ্টি হয় তাদেরকে বলতে চাই,
গুলশান কে লিয়ে খুনে জিগর হামনে দিয়া হ্যায় দেশের জন্য রক্ত আমরা দিয়েছি দেশ স্বাধীন আমরা করেছি আমার পূর্বপুরুষ জাফর আহমদ উসমানিয়ার শিব্বি আহমদ উসমানি দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে ঠিক তারা বলবে সেটা তো ছিল 14ই আগস্ট আমি বলবো আজকে আপনারা যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করেন পরিষ্কার বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাংলাদেশের সীমানা কতটুকু হবে সেই জায়গায় লেখা আছে তখনকার পূর্ব পাকিস্তান যতটুকু ছিল ততটুকু হবে বাংলাদেশের সীমা এর দ্বারা প্রমাণিত হয় পাকিস্তান যে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার সূত্র ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে ও আমার ভাইয়া সেই বাংলাদেশে শতকরা 90% মুসলমানের দেশ আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন স্থানে এই কথা আমি উচ্চ আওয়াজে বলেছি দিল্লির নিজামউদ্দিনে বসে পরামর্শ করে বিশ্ব বরেণ্য বুজুর্গ আনে দিন এস্তেমা করে আমার ঢাকার টঙ্গীতে কি কারণ ওলামায়ে কেরাম সবাই ভালো করে চিন্তা করবেন কেন দিল্লির নিজামউদ্দিনে যারা পরামর্শ করে তাদের দেশ ভারতে জায়গা নাই পাকিস্তানে জায়গা নাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া জায়গা নাই সৌদি আরবে জায়গা নাই সেই মক্কা থেকে মদিনা পর্যন্ত মদিনা থেকে মক্কা পর্যন্ত তো অন্তত দেখেছি মরুভূমির মধ্যে বিশাল জায়গা পড়ে আছে সেখানে তো সম্মেলন করা যায় কিন্তু সেই সম্মেলনটি বাংলাদেশের ঢাকার টঙ্গীতে কেন কেবলমাত্র মুসলমানদের জন্য উর্বর ক্ষেত্র চিন্তা ভাবনা করে আমার সেই তাবলিগি ইস্তেমার জন্য স্থান নির্ধারণ করেছেন বাংলাদেশ আজকে তাবলিগি ইস্তেমা বাংলাদেশে হওয়ার কারণে বিশ্বের সর্বত্র বাংলাদেশের সুনাম এবং সুনাম যে অর্জিত হয়েছে যেই খ্যাতি অর্জিত হয়েছে পৃথিবীতে 42 বছরে কোনো রাষ্ট্রপ্রধান তা করতে পারে না আমরা পৃথিবীর মানচিত্রে সুনামি হয়েছি আমরা পৃথিবীর মানচিত্রে ইজ্জত এবং সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছি ইসলাম আর মুসলমান হওয়ার কারণে আমার ভাইয়া ৯৭% মুসলমানের দেশে আমাদের দেশে কেউ যদি নির্বাচন করে আল্লাহর নাম সারা করা যায় না সবচাইতে বড় দুইটা দল ক্ষমতার হাত তাদের মধ্যেই রদ্দদল হয় তারা যখন নির্বাচন করে তখন আমি দেখছি একটা স্লোগান খুব প্রসিদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ আরেকটা স্লোগান দে লা ইলাহা ইল্লাল্লাহ দানের শেষে বিসমিল্লাহ আরেকটা স্লোগান আরো প্রসিদ্ধ আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দেবেন হাসিয়া আল্লাহ যদি সহায় হয় ইমুক মার্কার হবে জয় এই স্লোগান শুধু বাংলাদেশের মুসলমানেরা দেয় না হিন্দুরাও দেয় আমি নোয়াখালীর বেগমগঞ্জ শহরের উপর দিয়ে যাচ্ছি মাহফিলে রাত্র বাজে 10:30 চতুর্দিক থেকে রিক্সা ভ্যান সিএনজি মাইক্রো বেবি ট্যাক্সি এই সমস্ত গাড়িগুলোতে মাইক লাগায় স্লোগানের পর স্লোগান কার স্লোগান কে শুনে আর এই স্লোগানের ভিতরে আমি শুনতেছি শুধু একটা স্লোগান খুব জনপ্রিয় সবাই দিচ্ছে আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দেবেন হাসিয়া আল্লাহ যদি সহায় হয় আমার গাড়ি থামাইছে রাস্তার কিনারে থামাইবার পরে আমি দেখি আমার গাড়ির সামনে যে আসতেছে পাগলের মতো স্লোগান দিদি আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দেবেন হাসিয়া আল্লাহ যদি সহায় মিশন করতে করতে এসে আমার গাড়ির সামনে থামছে আমি আমার গাড়ির গ্লাস খুলে একজনকে জিজ্ঞেস করলাম বাবা আপনাদের এখানে আজকে কি তো হুজুর আগামী একদিন পরে নির্বাচন রাত্র 12টা পর্যন্ত প্রচার অভিযান শেষ এই জন্য ফাঁস করুক আর ফেল করুক শেষ পর্যায়ে যার গলা যত ভাড়াইতে পারে আমি বললাম ভালো গাড়ি থেকে নামলাম লোকজন আমাকে চিনে গ্রাহ করে দাঁড়ায় বললেন হুজুর একটু চা খান একটু বসেন হুজুর আজকে মাহফিল কোথায় কোথায় যাবেন আমি বললাম না কোথায় যাব না এমন মুহূর্তে শুনতেছি ওই রাস্তার কিনার থেকে একজন লোক সিএনজিতে স্লোগান দিতে দিতে আসছে ওই ছেলেটারে ডাক দিতেছে দত্ত হ্যাঁ দত্ত দত্তর নাম শুনে আমি মনে মনে ভাবলাম
তত্ত্ব মানিকচন্দ্র শাখা আজকাল মুসলমানের নামও রাখে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই ছেলেটা চিনেন? বলে জি হুজুর। ছেলেটা কি? কোজের একটা হিন্দু ছেলে, দেশের 500 টাকা দিলে সারাদিনই চিল্লায়। হিন্দু ছেলেটার মুখ থেকে ও স্লোগান বের হলো, আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দিবেন হাসিয়া, ভগবান দুর্গা মাতা বলিয়া ভোট দিবেন হাসিয়া। এই স্লোগান বাংলার জমিনে কোথাও পায়। এমন একটি পবিত্র দেশ এই সোনার বাংলা, বাংলাদেশে আজকে 1450 বছরের ইতিহাসে ইসলাম, ইসলামের নবী, আল্লাহ, কোরআন হাদিস, ইসলাম সম্পর্কে যত কটূক্তি ইহুদি খ্রিস্টানরা করেছে সব যদি এক পাল্লায় ওঠানো হয়, বাংলাদেশের বলকাররা যা করেছে তার সমান হবে না। বাংলাদেশের মুসলমান দেশে কিন্তু মনে মনে শুধু দোয়া করতেছিলাম, আল্লাহ আমাদেরকে একজন নেতা দাও, একজন কর্ণধার দাও, একজন নেতৃত্ব দেওয়ার মতো একজন ব্যক্তি দাও। কারণ আমাদের মাঝ থেকে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি বিদায় হয়েছে, আল্লামা শাইখুল হাদিস বিদায় হয়েছে। মুসলমানরা ওই মুহূর্তে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির খলিফা, বর্তমান বিশ্বের উলামায়ে কেরামের মুরব্বী হযরত আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুম চট্টগ্রাম থেকে একটি খোলা চিঠির মাধ্যমে গর্জে উঠেছিলেন 9 মার্চ উলামাদের মিটিং থেকে। তিনি সেখান থেকে যে ডাক দিয়েছিলেন, ওই ডাকটা আমার মনে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলে এখানে শুনবে কে? আর এই চতুর্দিকে পাহাড়, আজানের আওয়াজটা কতটুকু যাবে? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার, তুমি আজান দিয়ে শোনাই। আল্লাহ আহমদ শফি সাহেব যে ডাক দিয়েছেন সেই ডাকে এপ্রিল মাসের 6 তারিখে ঢাকায় যে সমাবেশ হয়েছে, আমি বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশে কোনো সরকারি মদদে এত মানুষ জমায়েত করা সম্ভব নয়। আমাদেরকে 85 কোটি টাকার অপবাদ দেওয়া হয়েছে, 85 কোটি টাকা লেনদেন হয়েছে। হ্যাঁ, ওই কথা তারাই বলতে পারে যারা 100 মানুষ জমায়েত করতে তাদের 50 লক্ষ টাকা খরচ হয়, যারা শাপলা চত্বরে তাদের দালালদেরকে দিয়ে 500 লোক জমা করতে পারে নাই 1.5 কোটি টাকা খরচ করেছে। কিন্তু আল্লাহ মাহমুদ শরি যে ডাক দিয়েছে, আমরা মাত্র 6 থেকে 7 লক্ষ টাকা দিয়া স্টেজ মাইক সেইগুলিও পর্যাপ্ত পরিমাণে নয়, সেইগুলির ব্যবস্থা মাত্র 40-50 মানুষ সেখানে আগমন করেছে, আর লক্ষ লক্ষ খাবার সেখানে বিতরণ হয়েছে। আমার ভাইরা, আমি কথা সংক্ষেপ করতে চাই, আজকে প্রধান অতিথির বক্তব্য আপনারা শুনবেন, তবে আপনাদেরকে, আপনারা এখন মিডিয়ার যুগ, আপনারা এখানে বসে আপনাদের হাতের মোবাইল দিয়ে অনেক মিডিয়ার খবর নিয়ে নিতে পারেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে সমাবেশ হয়, বাংলাদেশে আন্দোলন হয়, হরতাল হয়, অবরোধ হয়, বাংলাদেশে মিছিল হয়, সেই সমস্ত মিছিলগুলোতে এই ধরনের বড় বড় সমাবেশে আপনারা পরের দিন পত্রিকায় দেখেন এমুক দিক থেকে লোক আসার সময় আক্রমণ হয়েছে, এমুক জায়গায় গাড়ি ভাঙচুর হয়েছে, এমুক জায়গায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের 6 এপ্রিল মার্চে এবং সারা বাংলাদেশে প্রায় 42টার মতো গণজাগরণ সৃষ্টি করে বিশাল বিশাল সমাবেশ আমরা করেছি, কোথাও কোন সমাবেশে আসা যাওয়ার পথে অথবা 6 এপ্রিলে সারা বাংলাদেশ অবরোধ করা হয়েছে, গাড়ি চালাইতে দেওয়া হয় নাই, আমাদের লোকজনকে আসতে দেওয়া হয় নাই, রাস্তাঘাটে আমাদের লোকজন সেখানে অবস্থান গ্রহণ করেছে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু কোথাও একটা রিক্সার গায়ে আঘাত করেছে সেই ইতিহাস হেফাজতের ইতিহাস কেউ দেখাইতে পারবে না। আমরা কোথাও কোনো সহিংসতা, কোথাও কোনো অসহিংস হয় নাই, কোনো জায়গার মধ্যে কোনো সহিংস আন্দোলন কাজকর্ম আমরা করি নাই, আমরা অশৃঙ্খলতার সৃষ্টি করি নাই, আমরা কোনো জায়গায় কোথাও আক্রমণ করি নাই, আমরা কোনো সন্ত্রাসী কার্যক্রম করি নাই, আমরা 6টা স্পটে অবরোধ করেছিলাম। গোয়েন্দাদের রিপোর্ট প্রায় 70 থেকে 80 হাজার লোকের অবরোধ হয়েছে, 70 থেকে 80 লক্ষ মানুষের সমাগম হয়েছে, এবং সেই 6টা স্পটে
ঢাকার ভিতর থেকে ওই দিন কেউ বের হতে পারে নাই, ঢাকার ভিতরে কেউ ঢুকতে পারে নাই, কিন্তু কোনো মুড়িয়া দেখাইতে পারবে না কোথাও কোনো সামান্যতম আছর লেগেছে। এরপরে বলতে চাই কেন সেই গুন্ডুগুলটা হল। আমরা সেই নারায়ণগঞ্জ থেকে, সেই যাত্রাবাড়ির থেকেও শাপলা চত্বরে এসেছি, আমরা সেই টঙ্গীর থেকেও শাপলা চত্বরে এসেছি, আমরা সেই গাবতলীর থেকেও শাপলা চত্বরে এসেছি, মোহাম্মদপুর থেকেও শাপলা চত্বরে এসেছি, ছয়টা পাঁচটা স্পট থেকে শাপলা চত্বরের চতুর্দিক থেকে যখন আমরা প্রবেশ করেছি কোথাও তো কোনো গন্ডগোল হয় নাই। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, শুধুমাত্র বঙ্গবন্ধু এভিনিউর সামনে কেন গন্ডগোল হল? আজকে সংসদে দাঁড়ায় দেশের একজন প্রধানমন্ত্রী বলেন, রং মেখে হেফাজত কর্মীরা শুয়েছে, পুলিশ দাওয়া করার পরে লাশ উঠতে দুর্মাস। তিনি বলছেন এত কোরআন কোথাও পুরানো হয়নি, ইসলামের হেফাজতের নাম দিয়ে কোরআন পুরাবেন। কত সুন্দর বক্তব্য ইনোয়ার মেনন সাহেবেরা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে যাচ্ছেন। তবে আমি আজকে আপনাদের সামনে থেকে একটা দাবি অতীতে জানাইছি, এখনো বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় আসছেন, কীভাবে আসছেন সেইটা এখন বলতে চাই না, কারণ আমরা অরাজনীতি। যদি রাজনীতি করতাম তাইলে বলতাম পাঁচ তারিখে নির্বাচন নয়, এটা নির্বাচন নয় একটা হামাস। যদি রাজনীতি করতাম তাইলে বলতাম বিয়া দেওয়ার আগে সন্তান হয়েছে, এটা কোন সন্তান? বিয়েই হয় নাই, হয়ে গেছে পোলা। নির্বাচনে হয় না, 157 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা, 153 জন, এটা কোন কোন তামাশা? তবে আপনি প্রধানমন্ত্রী স্বঘোষিত হোক আর যাই হোক, আপনি বলেছিলেন যারা কোরআন পড়েছে গাছ কেটেছে ভিডিও পটেজ দেখে দেখে একজন একজন করে ধরা হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই ধরার কাজটা কখন করবেন সেটার অপেক্ষায় আছে। আপনি ধরেন হেফাজতে ইসলামের একজন সাধারণ কর্মী কোরআনের গায়ে হাত দিতে পারে। আমরা কোরআন হেফাজতের জন্য ময়দানে নেমেছি, কোরআন আমাদের জানের চাইতে বেশি আমাদের কাছে মূল্যবান। ময়দান নেমেছে তারা কোরআনের উপর আক্রমণ করতে পারে। কোরআন পুরাইছে কারা? আমাদের কাছে কাগজের মূল্য আছে, কাগজের মধ্যে কোরআন লেখা। আমাদের বুজুর্গের দিনকে দেখছি রাস্তার মধ্যে কাগজ পরে থাকলে যায় সেটা উঠাইতো, উঠাই বলতো এর মধ্যে কোরআন শরীফ কাগজের মধ্যে লেখা, সুতরাং কাগজকে সম্মান কর, তোমরা কাগজকে সম্মান। আমাদের বুজুর্গের দিনের কাছে চ্যালেঞ্জ আসছে, তোমরা তোমাদের কোরআন নিয়ে আসো, আমরা আমাদের বাইবেল নিয়ে আসবো, বাইবেল ও কোরআনে নিক্ষেপ করবো, কোরআনও নিক্ষেপ করবো। আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে যেটাকে আগুন জ্বালিয়ে দেবে সেটা বাতিল, আর যেটাকে জ্বালাবে না সেটা সত্য। সেই চ্যালেঞ্জ আমাদের বুজুর্গানি দিন গ্রহণ করেছেন, চ্যালেঞ্জ গ্রহণ করে মোকাবেলা করার জন্য গিয়েছেন। এখন বুজুর্গানি দিনের মধ্যে কেউ কেউ সচেতন যারা, তারা বলেন যে সর্বনাশ, আমরা তো আমাদের সাধারণ কাগজে লেখা কোরআন শরীফ নিয়ে এসেছি, এখন আমরা যদি সেই কোরআন শরীফ আগুনে ফালাই তাহলে তো জ্বলবেই। আর তাদের কাছে সমস্ত মাল ব্যাঠা, তারা হয়তো এমন কাগজে কোরআন শরীফ তাদের বাইবেল লিখে নিয়ে আসবে যেটা আগুনে স্পর্শ করবে না, আগুনে জ্বালিয়ে স্পর্শ করবে না। তখন বুজুর্গানে দিনের কয়েকজন ক ভয় পাওয়ার কোনো কারণ নাই, আসো দেখি কোরআন শরীফ বুকে ধারণ করেছেন, যাইয়া তাদেরকে বলছেন আমরা আমাদের কোরআন বুকে ধারণ করে আসছি, তোমরা তোমাদের বাইবেল বুকে ধারণ করে আসো, তোমাদের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি, মোকাবেলা করবো। তবে এক করতে চাই সেটা হলো তোমাদের বাইবেল বুকে ধারণ করে তোমরা আগুনে ঝাঁপ দিয়ে পড়বে, আমাদের কোরআন বুকে ধারণ করে আমরাও আগুনে ঝাঁপ দিয়ে পড়ব। এই হলো আমার বুজুর্গের দিন, সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে, আমরা আমাদের নিজের জীবন কোরআনের জন্য বিসর্জন দিয়ে দেব, কিন্তু কোরআনের গায়ে সামান্য আছর লাগতে আমরা দেব না। মাননীয় প্রধানমন্ত্রী, যারা ইসলাম বিরোধী, যারা ইসলামকে সহ্য করে না, যারা কোথা বাংলাদেশের কোন জায়গাতে, আমি এই পবিত্র স্থানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ইনোয়ার মেনন সাহেবরা ইউনিয়ন পরিষদের মেম্বারিতে দাঁড়াইলে বিপুল বোর্ডে জামানত হারাবে।
হয়েছে আপনার সহযোগিতায়, তারা হয়েছে ফ্ল্যাগের মালিক। তাদের গাড়িতে ফ্ল্যাগ উড়ে আগে পিছে পুলিশ থাকে। আমি ঢাকায় বলেছিলাম পুলিশ সাইরা আসো দেখি জনসমক্ষে কত দানে কত চাও। মুসলমানেরা, সেই সমস্ত নাস্তিকার মুর্তাদেরা, কমিউনিস্টের দলেরা যারা আজানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা দেয়, তারাই কোরআন পুড়াইছেন, তারাই কোরআনে আগুন জ্বালাইছেন। মুসলমান, হেফাজতে ইসলামের ইতিহাস শান্তির ইতিহাস। হেফাজতে ইসলাম কোনোদিন অশান্তি কোথাও সৃষ্টি করে নাই, সামনেও কোনোদিন সৃষ্টি করবে না। আমাদেরকে পারমিশন দেয় না, আমরা সন্ত্রাস, আমরা কোনো কারেন্ট ঘটাই। গত কয়েকদিন আগে কক্সবাজারে তো পারমিশন দিয়ে তোমরা দেখছো কোনো কারেন্ট ঘটাইছে। সেখানে আমি যখন যাই, জুনায়েদ বা আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেব বলছেন অনেক বিভ্রান্তি, অনেক কিছু হচ্ছে, পারমিশন ঠিক মতন দিচ্ছে না। ওই অবস্থায় সমাবেশটা কতটুকু কী হয় বলা যায় না। আপনি আসেন, আপনি কিছু কথা বলবেন আর আমি কিছু কথা বলবো, হুজুর দোয়া করে দেব। যাওয়ার পরে আমরা হোটেলে ছিলাম, আসরের পরে একজন এসে আমাকে বলতেছে হুজুর তাড়াতাড়ি আসেন, আর ওই জুনায়েদ বাবনগরী সাহেবকে বলতেছে 10টার ভিতরে শেষ করে দিবেন, কারণ লুক যা হয়েছে শহরের কোথাও জায়গা নাই, গোটা কক্সবাজার শহর অচল হয়ে গেছে। হেফাজতে ইসলামের এই সুন্দর ইতিহাস ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ধরে রাখতে চাই, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা মনপ্রাণে বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান অবস্থায় দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ইসলাম কোনোভাবে নিরাপদ নয়। আপনারা কি মনে করেন? দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ইসলাম কোনোভাবে নিরাপদ নয়। বাংলাদেশের স্বাধীনতা যদি টিকায় রাখতে হয় তাহলে ইসলামকে টিকায় রাখতে হবে, আর ইসলামকে যদি টিকায় রাখতে হয় স্বাধীনতাকে টিকায় রাখতে হবে। স্বাধীনতা এবং ইসলাম এক এবং অভিন্ন, ঠিক কিনা? আমার সাথে আপনারা একমত কিনা? আজকে যারা স্বাধীনতার পক্ষে স্লোগান দেয়, আজকে যারা দেশ দরদি বলে দাবি করে, তোমরা যে কি জন্য দেশ দরদি সেজেছ এই সব আমাদের জানা আছে, কারণ তোমাদের পিএস এর গাড়িতে 70 লক্ষ পাওয়া যায়। তোমাদের দেশ দরদ পয়সার লোভে, তোমাদের দেশ দরদ মন্ত্রিত্বের লোভে, তোমাদের দেশ দরদ বড় বড় পদ পাওয়ার লোভে, আর এই সমস্ত সাদা দাড়িওয়ালাদের দেশের দরদ হলো অকুল বথানে মিনাল ইমান। আমরা দেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম এখানে যারা বসেছেন, যারা প্রবাসী বর্তমান আমাদের বাংলাদেশে যারা থাকি, আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এই জন্য আমার অনেক মাহফিল আমাকে করতে দেওয়া হয় না, অনেক জায়গায় এই কথা বলি। আজকে যারা স্বাধীনতার স্বপক্ষ শক্তি বলে দাবি করো, যখন স্বাধীনতার উপর কোনো আক্রমণ আসবে, তোমরা লাফ দিয়া দাদাদের কোলে যায় বসে যাবে, তোমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু আমার মতো একজন মুলি সাহেব, আল্লামা কাসিমি সাহেবের মতো ব্যক্তি, আল্লামা আহমদ সুফি সাহেবের মতো ব্যক্তি, ওনারা যাবে কোথায়? ওনারা যদি বর্ডার পাস হইতে চায় তাহলে ফালানির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হবে। ওনারা পালায়া যাইতে পারবে না সেই চতুর্দিকে, আরেকদিক সাগর, সেখানে লাফ দিয়া পড়লে হবে আত্মহত্যা, আত্মহত্যাও করতে পারবে না, পালায়াও যাইতে পারবে না। স্বাধীনতার জন্য যদি আবার রক্ত দিতে হয়, সর্বপ্রথম রক্ত উলামায়ে কেরামের নেতৃত্বে দেশের মাদ্রাসার ছাত্র, আমরা সেই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, স্বাধীনতাকে টিকায় রাখার জন্য আমরা প্রস্তুত। আপনাদেরকে সর্বশেষ কথা বলবো, যারা আজকে এখানে কষ্ট করে জমায়েত হয়েছেন, আপনাদেরকে সর্বশেষ কথা বলবো, আপনারা এমন একটা জায়গায় আছেন যেখানে সরাসরি বাইতুল্লাহ। আপনাদেরকে শেষ কথা এটাই বলবো, আমরা বাংলাদেশে আন্দোলন চালাবো, সংগ্রাম চালাবো দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ইসলাম এবং আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। আল্লাহ মাহমুদ সফি সাহেবের নেতৃত্বে আমাদের বাংলাদেশের আন্দোলনের জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হলো বাইতুল্লাহর গিলাফে ধরে আল্লাহ দরবারে দোয়া করবেন। বাংলাদেশের যে কোনো বিপর্যয়, ওলামায়ে কেরামের যে কোনো বিপর্যয় মুহূর্তে আপনারা সেই কাজটি করেছেন। আমরা গত পরশুদিন মদিনাওয়ালাদের কাছে শুনেছি, যখন 5 তারিখের মিডিয়াগুলো বন্ধ হয়ে গেল, ওনারা মিডিয়ার সামনে ছিলেন, ওনারা মিডিয়ার সামনে ছিলেন।